নিয়ম নীতি তোয়াক্কা না করে পাবনার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে পৌনে 300 ইট ভাটা, যেখানে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। এতে ধোঁয়ায় বিপন্ন হয়ে পড়েছে পরিবেশ, বাড়ছে নানা রোগ। অভিযোগ স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাবনার প্রতিনিধি হুজ্জাতুল হীরার তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জেসমিন আলম। সরকারি নিষেধাজ্ঞাকে কাঁচকলা দেখিয়ে কাঠ ও লাকড়ি পোড়ানো হচ্ছে পাবনার বিভিন্ন ইটভাটায়, যাদের বেশিরভাগই অবৈধ। জেলায় হাতে গোনা কয়েকটি ছাড়া সিংহভাগ ভাটারি নেই পরিবেশ, ফায়ার ব্রিগেড কিংবা বিএসটিআই এর ছাড়পত্র। এলাকাবাসী জানান, মাঝে মধ্যে অভিযান চললেও কাজের কাজ কিছুই হয় না। 10 টাকার গাড়ি আসে, সারা রাতই চলে, ঘরে শোয়া যায় না, ঘুম ভেঙে যায়, ফলমূল কিচ্ছু হচ্ছে না, বাড়ি ঘর সব ধুলাতে ভরে যাচ্ছে। দিনে তো মোটামুটি কিছু ইটভাটার আশপাশে রয়েছে স্কুল, হাসপাতাল ও বসতবাড়ি। মাটি ও ইট আনা নেওয়ার কাজে ভারী যানবাহন ব্যবহার করায় যেমন নষ্ট হচ্ছে সড়ক, তেমনি ধুলোয় অতিষ্ঠ আশপাশের মানুষ। কাঠ পোড়ানোর কারণে শ্বাসকষ্ট, কাশি, ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী, বিপন্ন হচ্ছে পরিবেশ। ফুসফুসের রিলেটেড যে বিভিন্ন ডিজিজগুলো, এগুলার সংক্রমণের হার, এগুলার হার অনেকটুকু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশেপাশের যারা এলাকার জনগণ আছেন তাদের। এভাবে চলতে থাকলে কৃষিরও ব্যাপক ক্ষতির আশঙ্কার কথা জানালেন কৃষি কর্মকর্তা। ইট ভাটার জন্য যে মাটি কেটে নিয়ে যাচ্ছে সেটি আমরা ডিসকারেজ করি, কৃষি জমি কৃষি কাজেই ব্যবহার হবে। অবৈধ এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বা ওনাদের যেভাবে একটা সার্টেন লিমিটের পাওয়ার দেওয়া আছে, এ ধরনের যদি কিছু করা যায় আমাদের জন্য, তাহলে হয়তো আমরা আরও সুষ্ঠুভাবে এই অভিযানগুলো পরিচালনা করতে পারব। জেলায় 300 ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের তালিকায় রয়েছে মাত্র 30টি, যেখানে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদী ও ফসলি জমি উজাড় করে সংগ্রহ করা হচ্ছে মাটি। জেসমিন আলম, মোহনা সংবাদ।